আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আয়াতুল কুরসি আজকের এই ভিডিওতে আমরা সুবি সিদ্ধ করে শিখব এবং আয়াতুল কুরসি এর ফজল সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আয়াতুল কুরসিটা আপনি সুবি সিদ্ধ করে শিখতে পারবেন এবং এর ফজল জানতে পারবেন যদি আপনারা আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই প্লিজ হুজুর টিভি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি এই চ্যানেলে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব তো অবশ্যই প্লিজ 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 আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন যারা যারা এই ভিডিওতে ক্লিক করেছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা আয়াতুল কুরসির কোর্সের ফজিলতটা বলবো আই কুরসির ফজিলত যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুর্সি পড়িবে তাহার মরণ যন্ত্রণা হালকা হইবে রিজিক বৃদ্ধি পাইবে মৃত্যুর পর তাহারও বেহস্তের মধ্যে দুই আঙ্গুল পরিমাণ ব্যবধান থাকিবে অর্থাৎ যদি আপনি আয়াতল কুর্সি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়েন তাহলে মৃত্যুর পর আপনার এবং বেহস্তের মধ্যে দুই আঙ্গুল ফাঁকা থাকবে অর্থাৎ এখানে বোঝানো হয়েছে আপনি মারা যাবেন এবং সাথে সাথে জান্নাতে যাবেন সুবাহান আল্লাহ ইহা সারা দুনিয়া ও আখেরাতে তাহার নানাবিধ উন্নতি সাধিত হইবে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যা আল্লাহ তাহার জন্য রক্ষক হইয়া যান সুতরাং শয়তান তাহার নিকট আসিতে পারে না কোন কাজ রওনা হওয়ার সময় এই আয়াত পড়িয়া প্রথমে বাম পা ফেলিবে সেই কাজে অবশ্যই সুফল পাইবে তো এই হচ্ছে আয়াতুল কুরসি ফজিলত তো এখন আমরা আয়াতুল কুরসিটা শুরু করে শিখব উজুবিল্লা হিমিনা শেম্প নিৰজি বিস্মিল্লা হি ৰমা নিৰহি হামজালাম যাবৰ আল্লাম খাৰ যাব ল হা পেশু অ ল হু আল্লাহ না বলে অ বলতে হবে এল্লামটো মোটো হবে যদি এখানে বাংলা আল্লাহ লেখা আছে তবে আরবিতে আল্লাহ বলতে হবে আ লা মালিক যে বল্লা এলাতে তিন টান দিবেন লা ই হামজা যে ইলাম খাযো বল্লা এক এপ টান হাজো বার হা লা ইলাহা হামজালাম যে ইলা মালিক বল্লা ইল্লা হা পেশ হু ওয়া যে পর এখানে দেখুন জিম আসছে ওকফো ধরতেই পারে আমরা ওয়াক্স ধরলে এই যে ওয়া ওপ সকেন্ড হয়ে যাবে তাহলে ওয়াউটা দেখুন কীভাবে পড়তে হবে প্যাসের পর সজামেলা ওয়া আসবে তো এখানে ইল্লা হু বলতে হবে হা ওয়াউ পেশ হু এরকম পড়তে হবে আল লা আবার আল অ লাতে লাটে তিনি আলিফটান দিবেন অ লহ লা ইলা ইল্লাহো হামজা হামজা কালামকে ধৰবে পৰ্যৱতী পৰ্ব হামজা লামযোৰ আল হাইয়াজবৰ হাই আল হাইয়া লাম পেছিয়ুল আল হাই ইউল অ ইয়াজ কয় ইয়াপেশ ইউ মিম পেশম। আলহাইইুল কয়ইউম। এখন আৰণনেক বুলি কাইুম বুলি দেখন বাংলা যদিও কাইুমি লেখা আছে তবে উ্ঠান হবে পয় ইম। ইতে তি পতে মিম কাছেন করব একসাথে। আলহাইইুল নকয় ই। আলহাইইউুল হাত চাপ দি। আলহাইইুল নকয় ই একসাথে আল্লাহুল ইহু আল হাই কাইয়ুম আল হাইল বলবেন জিবার মত খান তার বরাবর উপরে তাদের সঙ্গে লাগবেন আল হাইল কাইয়ুম এই দুটা যদি একসাথে মিলাই পড়ি তাহলে এরকম পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুওয়াল হাইয়ুল কাইয়্যুম এ ওয়াও কে লাম কে ধরবে যদি মিলায়ে পড়েন আর অক্ষ ধরলে বহুত আমরা দিব আলিফের জবর দাল আমশ নি মিলায়ে পড়ব এরকম আল্লাহু ইলাহা ইল্লা হু নকয় হাইয়ুল এৰকম এরকম তারপর লা লা খাল পেচ জু হো জু হা উল্টা পেচ হু এখনে এক লোকান দিব লা হু হু লা হো জু হো চিন 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 পেচ তু গী চিন লাহু সিনাত ওয়ালা নুন ওয়া জবর নাও মিমি পেশমন ওয়ালা নাওমুন আছে যদি এখানে থামেন তাহলে বলতে হবে ওয়ালা নৌম নৌম একটা আনতে মিম পেশিক করতে হবে লু রুহু সিনাতু ওয়ালা নাউম سنة جنوب ولا نوم أكشتها لا تأخذه سنة ولا نوم أبر الله لا إله إلا هو الحي القيوم লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তারপর লম জাবুল্লাহ আউল টা পেশ হু একলতন হবে লাহু হু মিম আলি যবর মা একলতন লাহু মা ফাসিন কে ধরবে ফাসিন জের ফিস লাভ মা ফিস সিন জবর স মিম মা ওয়াউ খরাজে পর ওয়া তা জেতি মা টান দিবেন ওয়া টান দিবেন লাভ মা ফিস সামা ওয়াতি লাহু মা ফিসা ফিসা বাতাস বের করবেন ফিস এরকম লাহু মা ফিসা সামা ওয়াতি ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা ফআলম কে ধরবে ফআলম জের ফিল ওয়া ফিল হামজা রজবর আর যদ ওয়ামা ফিল আরদি যে দেখেন থামেন থাম বলতো হবে লাহু মাফিসা মা ওয়াতি ওয়া মা ফিল আর লাহু 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 মা ফিসা আমরা এখানে ও বলি অনেকে ও ও তি বলি তো ও না এটা বলতো ওয়া ও বলতে হবে লাহু মা ফিসসা মা ওয়াতি ওয়া

হামজালা আম জের ইল্লা মালিজুল্লাহ ইল্লা বাজের বি হামজা জেল ঈদ বে ঈদ নুনজিনি হাখরে তারপর আছে মাং মাং এখন গুণাটা খুব পছন্দ করে মাং জাল্লা রি ইয়াশ ফরিং ইল্লা বি আছে দেখুন এখানে বে ঈদ নিহি যদি এখানে আমরা থামি তাহলে এ হাড়টা শকুন হা যাবে ইল্লা বি ঈদ

হামজা ইয়া যবর আই ই দালিয়া জিদ্দি আই দি হানিম জের হিম আই দি হিম জের পর সমলে আরসা মা দাগে পন দিবেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফহুম এখন খাল খালফহম লেখা আছে তবে খাল না বলে খল বলবেন ওয়াউ জেবর ওয়ামি মালু জেবর মা ওয়া মা

يعلم ما بين ايديهم وما خلفهم. تَبْر ووزبر ولم يزب لا ولا يبش يو يُوْ بول ولا يحيطون جبنا ولا يحيطون ولا يحيطون

হামজা ইল্লাহ মালিক হচ্ছে ইল্লা বিমা সা এখানে সাথে শার্ফ টান দিয়ে এই হামজাকে শুকন করতে হবে আবার ওয়ালা ইউহিতুনা ইউ ইম ولا يحيطون ولا يو ولا يحيطون بشيء بشيء ام قلنا قرب بشيء من علمه إلا بما شاء. <applause> واو زبر واسین جسی واسی عین جبر ع چب دی واسی ع کور کاف را پش کور سینی یا جسی یا پش یو واسی ع کور سی یو هاگی سین که دور به سین پش خوش سین جبر سا میم خر زبر ما واو خر زبر وا تا جدی واسی ع کور سی یو هوس سا ما وا تی واو لام جبر وال همزار واز برا آر دو جبر دو وال آر دو است جدی دیگه خن ثامن تا بولت هم واسع كرسيه السماوات والأرض والأرض واسع كرسيه واسع كرسيه السماوات والأرض واو زبر ولا ما لي لا ولا يا زبر يا ولا يا همزة وابش أو دال بش دو هاول تبش هو أيضا هبه ولا يؤده اوهب ولا يؤده حفظ الحفظ ضمط ضمط مطابق حفظهما ولا يؤده حفظهما عبر ولا يؤده حفظهما

وهو العلي العظيم إلك إيه مشاته <applause> ولا يؤده حفظهما ولا يؤده حفظهما وهو العلي العظيم এখানে দোয়া মোটা করবেন যেন জাল না হয়ে আজিম বলবেন না আউযুম এরকম ওহু ওয়াল আলীউল আযিম তো এরকম ভাবে আপনারা সুন্দর করে এই আয়াতুল কুরসিটা পাঠ করবেন আজকের এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমাদের এই হুজুর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ